গীত সঙ্গীত আয়োজিত শারদোৎসব অনুষ্ঠানে এখনকার শিল্পী সেবা গুপ্ত। আপনারা যারা নিয়মিতভাবে আমাদের চ্যানেল ভিশনে গীত সঙ্গীত অনুষ্ঠান দেখেন, এর আগেও ওনার কাছ থেকে খুব সুন্দর আবৃত্তি শুনেছেন। কবিতা পাঠের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী সেবা গুপ্তকে। নমস্কার সকলকে, আমার শুভ সন্ধ্যা। সেই সাথে সুজিত স্যার এবং সকলকে জানাই এক রাশ অভিনন্দন। শারদোৎসব উপলক্ষে এই প্রোগ্রামে আসা খুব ভালো লাগছে। পুজো এসে গেছে, তাই সেই উপলক্ষে আমার নিবেদনে আমার মা শ্রীমতী নমিতা সেনশর্মার লেখা কবিতার বই থেকে নেওয়া আগমনী কবিতাটি। কবি শ্রীমতী নমিতা সেনশর্মা আগমনী কবিতার মধ্য দিয়ে দুর্গাপুজোর বোধন থেকে বিসর্জনের একটি সুন্দর চিত্রকল্প ফুটিয়ে তুলেছেন। পুজোর দিনগুলিতে সপ্তমী অষ্টমী নবমী তিথি আনন্দে উজ্জ্বল, নানা রকম খুশির আয়োজনে সেই উৎসব পরিপূর্ণ। কিন্তু যখন বিজয়ার বিসর্জনের ধাপ বেজে ওঠে, তখন সকলের মন ভারাক্রান্ত হয়। বাঙালির এই চিরাচরিত উৎসবকে ঘিরে জুড়ে আছে আমাদের বাঙালির মন, হৃদয় এবং আবেগ। আর সেই মন, হৃদয় এবং আবেগেরই সুন্দর চিত্রকল্প তৈরি করেছেন কবি তার আগমনী কবিতায়। শরতের আকাশটা নীল, শুধু নীল, মাঝে মাঝে সাদা মেঘ হাসে খিলখিল, শেফালি ফুলে আর কমলের ডাক, পূজা উৎসব ঘিরে বাজবে যে ঢাক। বছরে দুবার হয় দুই নাম লয়ে, বাসন্তী দুর্গা আসেন দুই নাম লয়ে, দিকে দিকে বন্দনা আগমনী গান, শরতের আকাশেতে ভরে মন প্রাণ, পুষ্প হতে চারিদিকে সুগন্ধ ছড়ায়, এখানো পরিবেশে মন পুলকিত হয়। কুমোরেরা মাটি দিয়ে মাতৃমূর্তি গড়ে, কচি কাঁচা ছুটে যায় দেখিবার তরে, ধূপধুনা ঘণ্টা ও ঠাকের আওয়াজ আনন্দ করে সবে ফেলে রেখে কাজ। সপ্তমী অষ্টমী নবমীও শেষ, দশমীর বিজয়াতে ভাসানের বেশ, সিঁদুর মিষ্টি পান লয়ে বধু যায়, প্রণাম করিনু মাগু ওই দুটি পায়। ঢাকে কাঠি বেজে ওঠে বিদায়ের ক্ষণ, আকুলিত নরনারী বিষণ্ণ বদন, আবার আসিও মাগো এ ধরণীতে, তোমার আশিস লব লব আনন্দেতে। পরবর্তী নিবেদন ভারতবর্ষ, কবি দেবেশ ঠাকুর। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেত পত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার, শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির। আমাদের প্রাইমারি স্কুলে পলুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন, আমাদের ডান বা সস্নেহ সতর্ক করতেন। বাবা সকল
পাড় হাত মিলিয়ে ফেলো। পলুখা সাহেবের গড়ির মাটিতে আজ ফেরেস্তার হাসি, ভারতবর্ষের চেহারা হয়ে জ্বলছে। বদ্রমিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ি, সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো, কদন মাঝি দাঁড়ান্ত যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসেনুর মাঝি। সামলে চলো মাঝি, ছামুতে কাঁচা খাকির গাং, চোড়া বালির চর আর ঘূর্ণি জলার ঘাট। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই, এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো করে ঈদগাহর উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইনার মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান, আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার জুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজাহারের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইবুদ্দিনের তদাগরি চিৎকার, বিজয় নাকিল কুলজিত বাইচুং মাঠটাকে আরো বড় করো, মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার। নিবেদনে গীতাঞ্জলির একটি ইংলিশ কবিতা। আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব, ফুরায় ফেলে আবার ভরেছ জীবন নব নব। Thou hast made me endless, such is thy pleasure, this frail vessel thou emptiest again and again, and fillest ever with fresh life, this little plate of a reed thou hast carried over hills and dales, and hearts breathe through it melodies eternally new. At the immortal touch of thy hands, my little heart loses its limits in joy and gives birth to utterance infinite. Thy infinite gifts come to me only on this very small hands of mine. Age pass and still thou pourest, and still there is room to fill. Namaskar. গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন জানাই। পুজোর দিনগুলো আপনাদের আনন্দে কাটুক, খুশিতে কাটুক, পরিবারের সকলকে নিয়ে আনন্দে মেতে কাটুক। এসএম প্রোডাকশন ও গীত সঙ্গীতের পক্ষ থেকে চ্যানেল ভিশনে সমস্ত দর্শক বন্ধুকে জানাচ্ছি শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। পুজোয় সবাই খুব আনন্দে থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন, এই কামনা করি। চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের শুভেচ্ছা ভালোবাসা। সবাই পুজোতে ভালো কাটান, খুব ঘোরাঘুরি করুন, খুব ঠাকুর দেখুন, খুব আনন্দ করুন। চ্যানেল ভিশন, এসএম প্রোডাকশন এবং গীত সঙ্গীতের পক্ষ থেকে আমরা সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন এবং পুজোতে অনেক অনেক আনন্দ করুন।